স্বাগত নিউজরুম সংলাপে। গত ২৪ ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত আছেন অতিথিরা। আমরা সঙ্গে থাকছি আমি ফখরুল ইসলাম এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে শুরুতে পরিচয় করাতে চাই, যুক্ত হয়েছেন মহিউদ্দিন খান মোহন, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক, যুক্ত আছেন কবির আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এবং নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ পোস্ট। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আলোচনা শুরুর আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর শিরোনাম শুরুতে জানাতে চাই। বাংলাদেশ প্রতিদিন আজ প্রধান শিরোনাম করেছে, তিন পথেই নারী পাচার, ৪২২২ কিলোমিটার সীমান্তের স্থলপথে ১৮ রুট, গন্তব্য ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের ৭ দেশ, সারা দেশে নারী পাচারকারী জাল ছড়ানো, বিদেশে নিয়ে যৌনপল্লিতে বিক্রি। নারী পাচার নিয়ে প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। ছলে বলে নানা কায়দায় ফাঁসানো হয় জালে, বৈঠক হয় পাল্টায় না পরিস্থিতি। সারাদেশে হচ্ছে ৫৬০ মডেল মসজিদ, অর্থনীতিতে দরকার রাষ্ট্রের বড় ভূমিকা, অমর্ত্য সেন। এ ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, কালের কণ্ঠ। অনলাইনে প্রচারের আড়ালে ১০০০ কোটি টাকা পাচার, অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানে বিজ্ঞাপন খাতে যাচ্ছে বিপুল অর্থ, সরকার পাচ্ছে না ১ টাকাও। দেশে প্রতিষ্ঠানগুলোর অফিস আনতে তৎপরতা, সেবা অনুযায়ী সর্বনিম্ন ৩ থেকে সর্বোচ্চ ১৫% হারে ভ্যাট আদায়ের চিন্তা এনবিআরের। অনলাইন যেসব মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে আসলে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, এ নিয়ে আসলে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। শামসু সারণের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে মুক্তিযোদ্ধা জনতা। বসবাস যোগ্যতায় ১৪০ শহরের মধ্যে ঢাকা ১৩৭তম। প্রতি বছরই এই ধরনের একটি জরিপ হয়ে থাকে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের, তারা এবারও বসবাসের অযোগ্য নগরীর তালিকা চতুর্থ স্থানে বাংলাদেশ, দুঃখিত বাংলাদেশ না, রাজধানী ঢাকা শহরের তালিকা। ডেলিসান শিরোনাম করেছে, করোনা সিচুয়েশন টার্নস অ্যালার্মিং ইন বর্ডার ডিস্ট্রিক্টস, এটি নিয়ে প্রধান শিরোনাম করেছে। সীমান্তবর্তী যেসব জেলাগুলো রয়েছে সেগুলোতে আসলে খুবই উদ্বেগ রয়েছে। এবং পিএম ওপেন্স ৫০ মডেল মস্ক টুডে, এ ছিল মোটামুটি আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা শিরোনাম আমরা দেখলাম। আমরা একটু আলোচনায় ফিরতে চাই। মহিউদ্দিন খান মোহন, আপনাকে দিয়েই শুরু করতে চাই আজকে। কালের কণ্ঠের যে শিরোনামটি আমরা দেখছি, অনলাইনে প্রচারের আড়ালে ১০০০ কোটি টাকা পাচার, অনলাইনে প্রচার হয়ে থাকে, এবং যেসব আমরা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার হয়ে থাকে আমাদের দেশে, সেই সোশ্যাল মিডিয়াগুলো থেকে আমরা আসলে কোনো ধরনের রাজস্ব আদায়ের চিন্তাভাবনা আমরা এখনও দেখিনি, এগুলো থেকে রাজস্ব হারাচ্ছে সরকার, এবং সেই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে অপব্যবহার হয়, সেখানে রাষ্ট্রবিরোধী নানান ষড়যন্ত্রমূলক আমরা দেখি। এগুলো নিয়ে আসলে কী বলবেন? এটি নিয়ন্ত্রণের আওতায় নিশ্চয় আনা উচিত, কারণ একটি রাষ্ট্রের জন্য যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে দিন দিন, এবং সামাজিক অস্থিরতা কিন্তু বাড়ছে এগুলোতে। ধন্যবাদ। আসলে আমাদের দেশ থেকে টাকা পাচারের তো অনেকগুলো রুট বা মাধ্যম আমরা এতদিন জেনে এসেছি, যেমন ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, হুন্ডি, এভাবে টাকা পাচার হতো। এখন চতুর্থ আরেকটা মাধ্যম হলো যে অনলাইন মাধ্যমে যেই টাকাটা পাচার হচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। টাকা তো প্রতিনিয়ত পাচার হচ্ছে বাংলাদেশ থেকে, বিভিন্ন সময়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাওয়ার খবর আমরা দেখেছি, এবং সে ব্যাপারে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে বা পদক্ষেপ নিয়ে সফল হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আমাদের সামনে কিন্তু এখন পর্যন্ত স্থাপিত হয়নি। এখন এই অনলাইন প্রচার মাধ্যমে, এটার মাধ্যমে যে টাকাটা বিদেশে পাচার হচ্ছে সেটাকে রোধ করার জন্য সরকার কোন আইন করবে, এবং সেই আইনের কতটুকু প্রয়োগ হবে, এবং সেই আইনের প্রয়োগের উপরে পাচারকারীরা ধরা পড়বে এবং পাচার বন্ধ হবে কিনা তা নিয়ে এখন কোনো মন্তব্য করা যাবে না। এখন গত ২ দিন জাতীয় সংসদে এই টাকা পাচার নিয়ে কিন্তু তুলকালাম কাণ্ডই বলা যায় বলে ঘটে গেছে, মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী মধ্যে বচসার যে সূত্রপাত ঘটেছিল সেটায়। এখানে মাননীয় মন্ত্রী যদি বলেন যে আপনি অর্থ পাচারকারীদের তালিকা দেন, আমি ব্যবস্থা নেব বা আমরা ব্যবস্থা নেব, তাহলে আমরা কোথায় যাব? বিরোধী দলীয় সংসদ সদস্য বলেন, আর সাধারণ মানুষ যদি মাননীয় মন্ত্রী অর্থমন্ত্রীকে তালিকা দেয় যে এরা পাচার করে, তাহলে তারা করেন কি? তাদের ইন্টেলিজেন্স ইউনিট গুলি করে কি? তারা কি এখনো তথ্য এই অর্থ পাচারের
সূত্র বা অর্থ পাচারকারীদের তালিকা সংগ্রহ করতে পারেননি। হাইকোর্ট তো বহুবার বলেছে তালিকা দেন, এবং একটা তালিকা নাকি হয়েছিল, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একবার বললেন পর্যন্ত অর্থ পাচারের কিছু লোকের তালিকা আমরা পেয়েছি, তাদের নাম ধাম পেয়েছি, যারা কানাডায় বেগমপাড়া বা মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেছে তাদের তথ্য পেয়েছি। সেই তথ্যগুলো কোথায়? সেই তথ্যগুলো অর্থমন্ত্রী মহোদয়কে কেন দেওয়া হচ্ছে না? তাহলে তার বিরোধী দলীয় সদস্যদের কাছে তার অসহায়ের মতো তালিকা চাইতে হয় না? তো অর্থমন্ত্রী মহোদয়ের ওই বক্তব্যটা শুনে আমার দুটো কথা মনে পড়েছে। একটা হচ্ছে ছেলেবেলায় আমরা একটা ছড়া শুনতাম যে খোকন যাবে শিকার করতে দুর্গায়ের বনে, লাল জুতা লাল মোজা দিছেন বাবা কিনে, কি মারবে কি ধরবে অতটুকু ছেলে, ব্যাং মারবে সুসু মারবে সামনে ধরে দিলে। তো মাননীয় মন্ত্রীকে আমরা যদি ধরে দিই পাচারকারীদের, তারপরে উনি সেটার বিচার করতে পারবেন। আর একটা হলো আমাদের আধ্যাত্মিক সাধক লালন সাহের একটা গান আছে, নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না, কে কথা কয় রে ধরা দেয় না। হাতের কাছে নড়াচড়া করছে অর্থ পাচারকারীরা, অর্থমন্ত্রী মহোদয় কি সেটা জানেন না? কারা অর্থ পাচার করছে বাংলাদেশ থেকে সেই সেই কথা কি কেউ জানে না? পাপুল সহ এই যে শফিকুল ইসলাম শিমুল, নাম তো শহীদুল ইসলাম শিমুল, শফিকুল ইসলাম শিমুল নাটোরের এমপি, তার স্ত্রীর নামে 12.5 কোটি টাকায় কানাডায় একটা বাড়ি করেছে। অর্থটা নিশ্চয়ই পাচার হয়েছে, এটা বা ব্যাংকের মাধ্যমে যায়নি, পাচার কিভাবে পাচার হলো? পাচারকারী তো তার সংসদে আছে। অর্থমন্ত্রী সাহেব শিমুল সাহেবকে জিজ্ঞেস করুন যে আপনি অর্থ কিভাবে পাচার করলেন বিদেশে, তাহলে তো একজন পাচারকারী অন্তত তার সামনে হাজির করা যেত, উনি হাজির করতে পারতেন, উনি বিচার করতে পারতেন। সেইটা না করে বিরোধী দলীয় সদস্যদের কাছে চাপিয়ে দিলেন দায়িত্ব যে আপনারা ধরে দেন, আমি সুসু ব্যাংক যেটা পারি ওটা মারুন, এটা তো হয় না ভাই। তো এখন এই আগের পাচারকারীদের যখন কোনো সন্ধান করতে পারছেন না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না, এখন নতুন পাচারকারী এটা উদ্ভাবিত হলো মানে উদ্ঘাটিত হলো যে অনলাইনের মাধ্যমে যে প্রচার ইগুলো আছে, প্ল্যাটফর্ম গুলো আছে, সেগুলোর মাধ্যমে যে অর্থ পাচার হচ্ছে বাংলাদেশ থেকে, গভর্নমেন্ট কোনো ট্যাক্স পাচ্ছে না, সেই টাকাগুলো চলে যাচ্ছে, সেইটা উদ্ধার করতে কত শত বছর লাগবে আমি এটা ভেবে পাই না। তো আসলে কাজ করতে হবে, শুধু কথা বললে হবে না। আমি একটু খারাপ শোনা গেলেও বলতে হয়